বিশেষ শিশুদের শিক্ষা সহায়তায় প্রয়াসের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ 25 লক্ষ টাকা অনুদান দিয়েছেন। বিকেলে ঢাকা সেনানিবাসের প্রয়াস মাঠে তিনি এই ঘোষণা দেন। বলেন, বিশেষ শিশুদের প্রতি সবার যত্নশীল হতে হবে। বিদ্যালয় হলো শেখা ও জ্ঞান বিকাশের ক্ষেত্র, যেখানে একটি শিশু দেখে শুনে শিখতে পারে এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। সেনাপ্রধান আরও বলেন, বিশেষ শিশুর জন্য উপযুক্ত বিদ্যালয় প্রয়াস। তিনি বিশেষ শিক্ষার্থীদের অসামান্য কৃতিত্বে শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। প্রয়াসের বহুমুখী কার্যক্রমকে আরও বেগবান করতে সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠান সহ সকলকে এগিয়ে আসার আহ্বানও জানান সেনাপ্রধান। এ সময় উপস্থিত ছিলেন সেনাপ্রধানের সহধর্মিনী নূরজাহান আহমেদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। রহিমা এবং তৃতীয় হয়েছে নাইমা তাসমি। এবারে পুরস্কার বিশেষ অতিথিকে শুভেচ্ছা জানাই। এখানে অনেক বিশেষ শিশুর তাদের অবস্থা আমাকে ব্যথিত করেছে। এই ধরনের শিশুদের তাদেরকে লালন পালন করা, সঠিক শিক্ষা দেওয়া অত্যন্ত কঠিন এবং দুর্বহ ব্যাপার। স্কুলের উন্নয়ন এবং বাচ্চাদের সার্বিক উন্নয়নের জন্য 25 লক্ষ টাকা অনুদান হিসেবে দিয়ে গেলাম।